আমি আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করার আগে দেখাই দিই আপনারা, আমি কড়াই বয়ে তেল গরম বয়েছি। এটা হলো চাউলের গুঁড়া, হলদি লবণ দিয়ে রাখছি। তারপর আসল দিয়ে গেলে আমি কচুর বড়া করব। যখন আমি কচু কাটিয়ে রাখছি, আপনারা আমি একটা দেখাই কীরকম কাটছি কচুটা। পুরা পিঠা দিয়ে বড়া হইব, দেখতে পারা সবটি কচুর বড়া আমার রকম হইব। ফুল ভিডিও দেখবো আর আপনারা আমার সঙ্গে থাকবো। তো আমি চাউলের গুঁড়িটা মাখাইলেই দেখতে পারে আমার গুঁড়িটা মাখানি হয়ে গেছে, কৃষ্ণের মাখাইছি। ওরকম করে মাখাইবে আপনি বাটারটা। সে বেসন দিয়ে বালা খায়, আমি চালু গুঁড়াটাও বালা খাই। কচুর গুঁড়া দিলাম, একটা একটা করে আমি কচু দিতে থাকবো। কচুটা দিতে কীরকম হবো বড়ো করে লম্বা করে খাইতে গেলে আপনারা একটু কষ্ট করতেও লাগবো। যেমন দুই হাতে দরগা দরিয়া এখন দিবা, সত্যি এইভাবে দিবা খালি আছে। আর একটা বড়া দেওয়া মানে মাখাইটা ছোটো বেশি কোনো কোনো কমে আদি, যখন এটা আরও বড় হয়েছে আস্তে আস্তে টাইম আস্তে আস্তে বড়াটা লাল হোক, তারপরে উল্টাইম সবটিও বড়ো। আমি সবটি যে বড়া আমি ওরকম করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। এখন একবার বড়াটা উল্টে দেখি কীরকম হয়েছে। যখন আমার বড়াটা কিরকম লাল হয়েছে, তখন আমি বড়াটা নামাই দিব। আরো বড়া আছে ওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে কমেন্ট করবেন। বড়াটা কমপ্লিট হয়ে গেছে।